আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করতে হয় শিখব। আমরা প্রথমে এডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম, ওপেন করে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ওয়াইড নিব 3.5 ইঞ্চি এবং হাইট নিব 2.2 ইঞ্চি। ওকে ক্লিক করব। আমাদের একটি ট্যাবলেট চলে আসলো, এখানে আমরা আমাদের ভিজিটিং কার্ডটা তৈরি করব। আমাদের ভিজিটিং কার্ড তৈরি করতে হলে কী কী লাগবে এগুলো আমি আগে লিখে রেখেছি, শুধু আপনারা দেখাবো কীভাবে একটি ভিজিটিং কার্ড। সাধারণত আমরা রেক্টাঙ্গেল বার থেকে একটি রেক্টাঙ্গেল বার নিলাম, তারপর এখানে সমানভাবে ডট করে দিলাম। এখান থেকে ক্লিক করে এখানে অ্যাড অফার ক্লিক করে কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল আর দিলাম। কন্ট্রোল আর দিয়ে এখানে সেন্টার, এখানে সেন্টার নির্ধারণ করলাম। এখন আমরা এটাকে লকিয়ান আমরা করে দিবেন্টল ক্লিক করে থেকে লাইন কালারটা ব্ল্যাক করে দিলাম। এখান থেকে প্যান্টটা নিলাম, প্যান্টটা থেকে করে ওকে, এখানে ফন্টটা একটু শেষ করবো অল্টার ধরে, তারপরে সুন্দরী কালার করবো। কালারটা আমি এখান থেকে দিয়ে দেবো, আর লাইন কালারটা আমি সিলেক্ট করার পরে লাইন কালারটা নাম করে দেবো। লাইন কালার নাম আছে। আমরা এখন এটাকে হালকা শেড দেবো, এফেক্ট স্টাইল ড্র তৈরি করা আছে। আপনারা শুনে, শুধু আপনাদের জানার জন্য আমি ভিডিওটা দ্রুত করার জন্য করলাম, এখানে বসা দিলাম। এটা নিচে আছে, আমরা কোনটা দিব, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে উইং টু ফন্ট, ওকে সেন্টার করে দিব। সেন্টারে আছে, নামটা হবে ইন্ডিয়ান নিজামুদ্দিন দুলাল, ইন্ডিয়ান নিজামুদ্দিন।
এখানে কন্ট্রোল টু দি ডাবল লক করলাম, ভালো করে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে লাইনসে গিয়ে এটাকে লাইনস রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে সহজে আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করলাম। কন্ট্রোল অল্টারকে দিলাম, সিলেক্ট করে লক করা খুলে দিলাম। আমরা ইচ্ছে করলে এটাকে একটু সেট দিতে পারি। আমি একটা গিয়ে স্ট্রাইক ড্রপ